দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনায় আরও 33 জন মারা গেছে। এ নিয়ে মোট প্রাণহানি 28,494 জন, শনাক্ত হয়েছে 11,596 জন। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। আনোয়ার হোসেনের রিপোর্ট। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর হঠাৎই বেড়ে যায় সংক্রমণের হার, তবে কয়েকদিন ধরে কিছুটা কমতির দিকে শনাক্তের সংখ্যা, যদিও কমছে না প্রাণহানি। গেল চব্বিশ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 33 জনের, এ নিয়ে মোট প্রাণহানি 28,494 জনের। গত একদিনে নতুন শনাক্ত হয়েছে 11,596 জন, এ নিয়ে মোট শনাক্ত 18,35,776 জন, তবে সক্রিয় রোগীর সংখ্যা 2,50,000-এর কাছাকাছি। গেল চব্বিশ ঘণ্টায় মারা যাওয়াদের 22 জন পুরুষ, 11 জন নারী, এদের 18 জনেই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া খুলনায় 6, রাজশাহীতে 4, চট্টগ্রাম ও সিলেটে 2 জন করে এবং রংপুরে মারা গেছে 1 জন। এদিকে ওমিক্রনের ছড়িয়ে পড়া ঠেকাতে মন্ত্রিপরিষদ বিভাগ চলমান বিধিনিষেধ আরও 2 সপ্তাহ বাড়িয়েছে, অর্থাৎ আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিধিনিষেধ, যেখানে জনসমাগম করা যাবে না 100 জনের বেশি, করলেও থাকতে হবে 24 ঘন্টা পূর্বের করোনা নেগেটিভ ফলাফল। একই সময় পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজে শ্রেণীকক্ষে পাঠদান। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।